কিংবা আই এম বোল্ড এমন নানা ছোট ছোট প্লেকার্ড হাতে নিয়ে বন্দননগরী চট্টগ্রামে প্রায় 2 কিলোমিটার ম্যারাথনে অংশ নিল বিশ্বের 6টি দেশের নারীরা। যেখানে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আর এসব শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নেপাল, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার ও আমেরিকার মতো দেশের নারীরা। আন্তর্জাতিক নারী দিবসে এমন আয়োজনে উদ্দীপ্ত ম্যারাথনে অংশগ্রহণকারীরা, আমার অনেক ভালো লাগছে এখানে অংশগ্রহণ করে। আই থট লাইক ইটস রিয়েলি হেল্পফুল ফর মি টু রিফ্রেশ মাইসেলফ। নিজেদের স্বপ্ন কিংবা শক্তি জানানোর প্রতীকী এই ম্যারাথন বলে বলছেন অংশগ্রহণকারী নারীরা। স্বাধীনভাবে আমার নিজের মতো আমি দৌড়াবো, আমার স্বপ্নটাকে ছুঁবো, ওই জন্যই আমার ম্যারাথনে যোগ দেওয়া। ইটস ইন্টারন্যাশনাল উইমেনস ডে এন্ড আই থিংক ইটস আ রিয়েলি গ্রেট অপরচুনিটি। চট্টগ্রামে প্রথমবারের মতো নারীদের আয়োজনে নারীদের অংশগ্রহণে এই ম্যারাথনের আয়োজক সংগঠন সিইও। নারীর ক্ষমতায়ন কিংবা নারীর শক্তিকে বিস্তৃত আকারে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা। পুরো চট্টগ্রাম শহরে প্রথমবার যেটা নারীদের জন্য, নারীদের দ্বারা তৈরি করা হয়েছে একটা এমন একটা ইভেন্ট। অ্যান্ড আমাদের ইভেন্টে আমাদের বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন ইনস্টিটিউশনের, এডুকেশনাল ইনস্টিটিউশনের মানুষরা অংশ নিয়েছে। সকাল 8:15 নগরীর চট্টশরি রোড থেকে শুরু করে এই ম্যারাথন শেষ হয় সিআরবিতে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।